অত ছাড়া বচ্চাত চন্ডালের বাচ্চা, তুই কি নেবা নাকি রে? আজকে জুতো দিয়ে এমন মারবো যে আর এরকম ভুল করবি না। আরে মাধব, তুই করছিস কি? জমিদার বাবুকে তুই জুতো দিয়ে মারবি? জমিদার? কোথায় জমিদার? কি উল্টো পাল্টা বলছেন আপনি কাকা বাবু? যাকে এখনই তুই জুতো দিয়ে মারতে যাচ্ছিলি সেই জমিদার মশাই মাধব। তুই দীর্ঘদিন গ্রামের বাইরে, তাই তুই তাকে চিনিস না। কি, জমিদার মশাই হয়ে ডোমের মতো মরা পড়াচ্ছেন? কিন্তু কেন, কি জন্য? বল হরি, হরি বল, 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 বল হরি, হরি বল। তোমাকে শেষবারের জন্য দেখতে পেলাম না, কেন কেন এবারে চলে গেলে? এতে তো তোর কোনো দোষ নেই মাধব। তোর বাবাই চাইতেন তুই শহরে পড়াশুনো করে বড় মানুষ হ। বাবার ইচ্ছে পূরণ করার জন্য সেই কোন ছোটবেলায় শহরে চলে গেছিলাম, আর আজ এলাম বাবার মৃত্যুর খবর পেয়ে। আর এসব নিয়ে ভেবো না মাধব, চিতা সাজানো হয়ে গেছে, চলো এবার মুখাগ্নি করবে। করে দিন বাবু, আমি দেখতে পাইনি, বিশ্বাস করুন ইচ্ছে করে করিনি। কত ছাড়া বচ্চা, চন্ডালের বাচ্চা, তুই কি নেবা নাকি রে? আজকে জুতো দিয়ে এমন মারবো যে আর এরকম ভুল করবি না। আরে মাধব, তুই করছিস কি? জমিদার বাবুকে তুই জুতো দিয়ে মারবি? জমিদার? কোথায় জমিদার? কি উল্টো পাল্টা বলছেন আপনি কাকা বাবু? যাকে এখনই তুই জুতো দিয়ে মারতে যাচ্ছিলি সেই জমিদার মশাই মাধব। তুই দীর্ঘদিন গ্রামের বাইরে, তাই তুই তাকে চিনিস না। কি, জমিদার মশাই হয়ে ডোমের মতো মরা পড়াচ্ছেন? কিন্তু কেন, কি জন্য? সে অনেক বড় কাহিনী মাধব। কাকা বাবু, আমি শুনতে চাই সেই কাহিনী, কিভাবে জমিদার বাবু একজন ডোম হয়ে উঠলেন। আমাদের গ্রাম গৌরীপুরের শ্মশানের কাছে রামু বলে একজন চণ্ডাল বাস করত। পেশায় চণ্ডাল হলেও রামু ছিল অত্যন্ত পরোপকারী আর সৎ স্বভাবের। গ্রামের যে কেউ মারা গেলেই রামুর ডাক পড়ত। দেখো কি কাণ্ড, বলি মরবি মর, এই গাছতলায় তোকে মরতে হলো। গত কয়েকদিন ধরে লোকটাকে দেখেছিলাম, এই বটতলায় পড়েছিল, তখন তো জানতাম না আপদটা এখানেই মরবে। আরে এখন এই লাশটার কি হবে সেটাই ভাবো। ইস মাগো, কে চোবে ওটাকে, কি জানি কি জাত। হাতে লাল সুতো দেখে তো মনে হচ্ছে ও হিন্দু, কিন্তু এটার গতি না করলে যে পচে গন্ধ বেরোবে গো, কিন্তু এটা ধরবে কে? আমি বলি কি, এটাকে নদীর জলে ভাসিয়ে দিই সবাই মিলে। না না, নদীর জলে ভাসালে লাশ পচে জল নোংরা হবে, তোমরা চিন্তা করো না, আমি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করব এই লাশটাকে। কে জানে কোন মুচি মেতরের জাত, দাহ করার কি দরকার, পুঁতে দিলেই তো পারিস বাপু। না না, হয়তো রাবণ কেউ নেই তাই বলে ওর দাহ হবে না, সেটা তো হতে পারে না, হিন্দুর ছেলে একটু আগুন পাবে না তা কি হয়? যত আদিক্ষেতা, খেদে কাজ নেই।
এটাই তো আমার কাজ গো। আমি থাকতে এই গ্রামে কোনো কড়া বিনা সৎকারে পড়ে থাকবে না, বুঝলে? এইভাবেই গ্রামের যেখানে যেই মরুক, রামু তাকে শ্মশানে নিয়ে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করতে পিছপা হতো না। একবার গ্রামে ভয়ঙ্কর কলেরা দেখা দিল। গ্রামের বেশ কিছু মানুষ কলেরায় মারা গেল, আর কলেরা এত ছোঁয়াচে ছিল যে যারা মারা গেল তাদের কেউ দাহ চাইত না। সেই রকম অবস্থায় একদিন মোড়লের স্ত্রী কলেরায় মারা গেল। এত ওষুধ পূর্তি কবিরাজ, সব চেষ্টা করলাম রে খোকা, তবু তোর মাকে বাঁচাতে পারলাম না। কেঁদো না বাবা, কেঁদো না। ও যে কলেরার মরণ থাবা গো, প্রাণ না নিয়ে ও যেত না। এদিকে গ্রামের কেউ যে তোর মাকে দাহ করতে আসবে না রে খোকা, কলেরার মরা যে কেউ ছোবে না। তাহলে কি হবে বাবা? আমরা দুজনে তো পারবো না সবকিছু করতে। আমি গ্রামের মোড়ল, আমার এক ডাকে কত লোক ছুটে আসতো, আর আজকে দেখ এই বিপদের দিনে কেউ নেই, কেউ নেই। তবে কাকেই বা দোষ দেবো বাবা, জেনে বুঝে কি কেউ এই কলেরার দেহের কাছে আসবে? মোড়ল মশাই, আমি এসে গেছি, গ্রামের লোকের কাছে খবর পেয়ে ছুটতে ছুটতে এলাম। আমি এক্ষুনি গিন্নিমার দাহের ব্যবস্থা করছি। রামু, তুই এই কলেরার মরা ছবি? কেন ছবো না মোড়ল মশাই? গিন্নিমা যে আমার মায়ের মতো, আর আপনার এই বিপদের দিনে দাঁড়াবো না তা কি হয়? তুই আজকে আমাদের বাঁচালি রামু, গ্রামের কেউ এগিয়ে আসেনি, আজকে তুই না এলে কি হতো জানি না। এইভাবেই যে কারো বিপদে আপদে রামু পাশে থাকত, নিজের কথা না ভেবে অন্যের জন্য ভাবত। কিন্তু বলে না মানুষ জাতি বড়ই বেঈমান। সেদিন ছিল তুমুল ঝড় বৃষ্টির দিন। বহু রোগ ভোগের পরে জমিদার বাবুর মা রাতের বেলা মারা গেলেন। কথা বাবু, এই ঝড় বৃষ্টিতে মা ঠাকুরনের দেহ নিয়ে যাব কি করে ভেবেই তো পাচ্ছি না। কি করব, আমি যে কিছুই ভেবে পাচ্ছি না নায়েব। একে বৃষ্টি, তার উপরে অন্ধকার পথঘাট, কাল সকালের জন্য যে অপেক্ষা করব তারও উপায় নেই। কথা বাবু, আমাদের গ্রামের ডোম রামু বলছে সে একাই সব ব্যবস্থা করতে পারবে। আর পাঁচটা লোকের মরা আর আমার মায়ের মরা তো এক নয় নায়েব। কিছু মনে করবেন না কথা বাবু, এই ঝড় বাদলের রাতে গুটি কয়েক পেয়াদা ছাড়া যে আর কেউই পাওয়া যাবে না। তাছাড়া রামু ডোম হিসাবে ভালোই কাজ করে। যাই হোক, ডাকো তাকে, আজ যে দেরি করা যাবে না। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। যাক বাবা, বৃষ্টিটাও ধরে এসেছে বলো, নইলে আগুন জ্বালানো যেত না যে। যা বলেছো রামুদা, নেহাত তুমি এত জোর করলে বলে, নইলে এই বৃষ্টি রাতে আমরা মরা নিয়ে আসতুম না। তাতে কি আছে বলো? জমিদার বাবুর মা বলে কথা, আমরা থাকতে তার দেহ বাসি হবে, সেটা কি ঠিক বলো? কিছুক্ষণের মধ্যেই চিতা সাজানো হয়ে গেল। অন্ধকার আকাশে তখন বারবার বিদ্যুৎ ঝিলিক মারছে। জমিদার বাবু এসে দাঁড়ালেন চিতার সামনে। রামু জ্বলন্ত একটা কাঠ এনে জমিদার বাবুর হাতে দিতে গিয়েই তার হাত সামান্য ঠেকে গেল জমিদার বাবুর হাতে। এটা এটা কি করলি তুই? তোর হাতটা আমার হাতে ছুঁয়ে দিলি, ছি 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 ছি, এবার কি হবে? ভুল হয়ে গেছে বাবু, ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। ছোট লোকের কাণ্ড বোঝো, কত ভাগ্যে জমিদার বাবুর মায়ের দাহ করার সুযোগ পেলি রে, আর এই কাণ্ড করলি তুই, ছি 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 ছি। দোহাই দোহাই বাবু, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন বাবু। নিচু জাত হয়ে ব্রাহ্মণের গায়ে হাত দিস, তোর এত সাহস, দেখ তোকে কেমন শিক্ষা দিই। বাবু ক্ষমা করে দিন না বাবু, লাগছে বাবু, আওয়াজ ছেড়ে দিন, আওয়াজ ছেড়ে দিন বাবু। চা তোর হ চোখের সামনে থেকে হঠাৎ ছাড়া, তোকে আর যেন এই তল্লাটে না দেখি। অপমানে অবজ্ঞায় রামু কাঁদতে কাঁদতে গিয়ে বসে রইল পবিত্র শ্মশান ভূমির শেষ প্রান্তে। কিছুক্ষণ পরে
চিতার আগুন নিভে গেল। বৃষ্টি নামলো ঝমঝম করে, সাথে তুমুল ঝড়। রামু আর সামলাতে পারল না নিজেকে, হু হু করে কেঁদে বলে উঠল, হে ভগবান, হে ঈশ্বর, এ তোমার কেমন বিচার হ্যাঁ! যেই শ্মশানে শরীর পুড়ে ছাই হয়ে যায় সেখানেও জাতপাতের বিচার! সারাটা জীবন নিজের কথা ভাবিনি, গ্রামের লোকের বিপদে পাশে থেকেছি, আর আজকে অকারণে আমায় এত মারলো! তুমি এর বিচার করো প্রভু, তুমি এর বিচার করো, তুমি দেখো। পরদিন গ্রামের লোক দেখল শ্মশানের বাইরের ছাতিমতলায় মরে পড়ে রয়েছে রামু। গ্রামের লোক খবর পাঠালো জমিদার বাবুর কাছে। বলি তোদের কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? মুচি ম্যাথর ডোমকে কি এখন মহাশ্মশানে দাহ করতে হবে নাকি? শ্মশান উঁচু জাতের জন্য, বুঝলি? বাবা, কাল রাতে জমিদার বাবু রেগে গিয়ে মারল আর বেটা আজই মরে গেল। জমিদার বাবু এমনিতেই করার গ্রামে ওর দানা পানি বন্ধ করে দিত, হয়তো বৃষ্টিতে ভিজেই মরেছে। তা জমিদার বাবু যা করেছে বেশ করেছে। একে জমিদার, তার উপরে বামুন, ছোট জাতই, তাকে ছুঁয়ে দিলে রাগ তো হবে। পিন্টু তো গেছিল জমিদার বাবুকে বলতে, উনি শুনে যা ধমক দিলেন তা ঠিকই তো, তিনি জমিদার, তার কি এইসব শোনার সময় আছে? আরে এইসব কথা এখন রাখো দেখিনি, এখন রামুর লাশটা কি করা যায় বলতো? এমন ভাবে বলছো যেন কোনো বামুন কায়েতে ছেলে মরেছে। মরেছে তো একটা ডোম, ওদের আবার কি করবে? আরে সব চাইতে বড় কথা, ওর লাশটা ছুঁবে কে? আমরা তো বাপু পারবো না, ও সব ছোট জাতকে ছুঁলে জাত যাবে যে। আমি বলি কি, মুখে একটু নুড়ো জেলে পুঁতে দাও ওই ভাগাড়ের ধারে। তোমাদের যেমনি কথা, ওকে তো কেউ ছোপে না, তার চেয়ে বরং পড়ে থাকুক, দুদিন পরে শেয়াল কুকুর আপনি খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, ওদের জাতি এই ঢের। এরপরে কেটে গেছে প্রায় অনেক দিন। তখন শ্রাবণ মাস মধ্য গগনে, দিন রাত বৃষ্টির জন্য গ্রামের পথঘাট অবধি জলের তলায়। সেই রকমই একদিনে জমিদার বাবুর বাবা পরলোক গমন করলেন। জমিদার বাবু উদ্বিগ্ন হয়ে বললেন, নাইব, এই প্রবল বৃষ্টির মধ্যে কিভাবে আমার বাবার দেহ নিয়ে শ্মশানে যাব বলতে পারো? আপনার বাবা আপনি বুঝুন, আমি তো ভাবছি কিভাবে কেটে পড়া যায়, এই কথাই তো চিন্তা করছি। এদিকে কুলপুরোহিত বিধান দিয়েছেন দেহ বাসী করা যাবে না, আজকেই দাহ করতে হবে। আপনার মায়ের মৃত্যুর সময় রামুডম সমস্তটা একাই সামলে নিয়েছিল, কিন্তু এখন এই অবস্থায় কি যে হবে? এখন এখানে বসে বসে কে ছিল না ছিল সে কথা না ভেবে গিয়ে খাটিয়ার ব্যবস্থা করো, চতুর্শ। গ্রামের জলে ভরা পথ দিয়ে গুটি কয়েক পেয়াদা আর নাহেব নিয়ে জমিদার যখন শ্মশানে পৌঁছলেন তখন রাত প্রায় দুটো। মৃতদেহটি নামাতেই আকাশ ভেঙে যেন বৃষ্টি নামল। পেয়াদারা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুট দিল। নাহেব বলল, বাবু ওই বৃষ্টিতে ভিজে আর রোগকে থাকবে নে, আমি কোনো গাছের তলায় গিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ যাও যাও, যত বৃষ্টি হোক আমার তো আর মরা ছেড়ে যাওয়ার উপায় নেই। না না না, মনের ভুল হবে, উফ, এই বৃষ্টিটা থামলে মাঝে। বৃষ্টিটাও তো একটু কমেছে, কিন্তু সঙ্গী যারা এলো তারা আসছে না কেন? হরি, ওরে ওমদন, কি মুশকিল, নায়েবটাই বা গেল কোথায়? মদন, তোরা গেলি কোথায়? এই শ্মশান ভূমিতে একা ফেলে চলে গেলি তোরা, অমানুষ, অপদার্থ। ঠিক তখনই
জমিদারের হৃৎপিণ্ড বুকের কাছে উঠে এলো। তিনি বিস্ফারিত চোখে দেখলেন একটা কঙ্কাল দাঁড়িয়ে। ধীরে ধীরে ওই কঙ্কালের হাড়ের উপরে মাংস আসতে শুরু করেছে, তারপরে রক্ত, শিরা আর সবশেষে চামড়া। জমিদার স্পষ্ট দেখলেন লোকটি আর কেউ নয়, ডোম রামু। জমিদার বাবু, ও জমিদার বাবু, চিনতে পারছো? কে? তার মানে? আমি তো ছোট লোকের চাল, আমি অছুত, তাই না? কিন্তু এই আমরা না থাকলেই সমাজটা মরার পচা দুর্গন্ধে ভরে উঠবে। আমরা আছি বলেই তোমরা ভালো আছো। হরি, মদন, কোথায় তোরা? ভয় লাগছে না? ভয় লাগছে তাই না? আমারও লেগেছিল, আমারও লেগেছিল যেদিন বিনা দোষে আমায় মেরেছিলে। আমি ডোম, তাতে আমার দোষ কোথায়? হ্যাঁ, এটা তো আমার হাতে নেই। সারাটা জীবন ধরে আমি নিজের হাতে তোমাদের আপনজনদের দাহ করলাম, আর আমার মৃত্যুর পরে তোমরা আমায় আগুন টুকুও দিলে না। এ কেমন বিচার? হ্যাঁ, কেমন বিচার? তুই তুই শুধু শুধু আমায় বলছিস। এই গ্রামের লোক তারা তারাও তো দাহ করেনি তোকে, আমি কি করব বল? জাত পাত ছুঁত অছুত এ তোমাদের নিয়ম, তোমাদের বানানো। গ্রামের লোকের মাথা তুমি, আর তাই হিসেব তো তোমাকেই চোখাতে হবে। রামু, আমি কি করতাম বল? তুই ডোম, আমি ব্রাহ্মণ, তুই আমায় ছুঁয়ে দিয়েছিলি, তাই হিতাহিত জ্ঞান হারিয়ে আমি তোকে মেরেছি। ব্রাহ্মণ হওয়ার উপরে বড় গুমর না তোমার, তাই না? যেই শ্মশানের মাটিকে ভগবান সবার জন্য সমান করেছে, সে মাটির ভেদাভেদ করার তুমি কে? এসব কি বলছিস তুই? শ্মশানে সৎকারের অধিকার উঁচু জাতের রয়েছে, আর সেটা চলে আসছে আর চলবেও, তাই নাকি? তবে তোমার এই গুমর আমি কেমন ভাঙি দেখো। এবার থেকে এই শ্মশানে মৃতদের সৎকার তুমি করবে, তুমি। কখনো না, কখনো করব না, এই কাজ ছোট জাতের, আমার নয়। তাই নাকি? হ্যাঁ, তবে এবার দেখো। সেই দিন থেকে এই শ্মশানে যখনই কোনো মৃত লাশ আসে, জমিদার বাবু তার নিজের হাতে সৎকার করেন। তার মানে রামুর আত্মাই জমিদার বাবুর শরীরে ঢুকে গিয়ে এই কাজগুলো করায়? লোকে তো তাই বলে, রামুর আত্মাই জমিদার বাবুকে দিয়ে এই মৃতদেহ দাহ সৎকার করাতে বাধ্য করে। কিন্তু তাহলে জমিদার বাবুর আত্মার কি হলো? সেই প্রশ্ন তো আমাদের সকলের মাথাতেই এসেছে, কিন্তু এর সঠিক উত্তর আজও আমরা পাইনি।